তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল নাকি? বুঝতেই পাচ্ছি নি, রাশিয়া ইউক্রেনকে ও যে কারো কথা শুনছে না, জবর মুরক লড়াই লড়ছে, পড়ছেও না যে একটা পড়ে গেলে তো তাও শান্তি হয়ে যেত। কি করব, ভালোবাসা দিবস পার হয়ে গেল, তারপরে করোনাও তো থেমে থেমে গেল, কিন্তু আমি তো সেটা কোনো দিক দেখাতে পারল নি। ভালোবাসা দিবসেও একটা বাগাতে পারল নি প্রেম, আবার দেখি কি করব বুঝতে পারছি নি। দেখ দুই লাইন গান বলি, মনটা চাঙ্গা করি দেখি তো। প্রেম একবারও আসেনি তো আমার দুয়ারে, আমি কি অভাগা ভেসে যাব জোয়ারে। প্রেম একবারে আসেনি তো আমার দুয়ারে, দেখি কেউ যাচ্ছে নাকি মনে হয়েছে। ওই তো মনে হয়েছে মায়াবতী যাচ্ছে, দেখি তো মায়াবতীকে ডাকি। ওই মায়াবতী শুনে যাও, একটু দাঁড়াও, জবর ব্যাপার মায়াবতী, তোমাকে ডাকছি এত করে শুনতে পাচ্ছ না? আমাকে না দেখার ভান করে খুব ঢং ঢং করে সামনে হেঁটে চলে যেছো, ব্যাপার কি? শোনো, তোমাকে দুইটি কথা বলার আছে, বলবো কি বলো? জবর কথা বললেন ভাইয়া, আমি কি আপনাকে দেখেছি? আমি তো আপনার সামনে সামনে হাঁটছিলাম, তাছা কি বলবেন আমাকে বলেন তো। শুনো মায়াবতী, তোমাকে যে জন্য কথা বলার জন্য ডাকেছি সেটা হলো, গত যে ভালোবাসা দিবস গেল, তুই ভালোবাসা দিবসে কি তুমি বুক হয়ে গেছো না ফাঁকা আছো, সেটা বলো তো। না কিন্তু ভাইয়া, আমি এখনো সিঙ্গেল, জানেন গত ভালোবাসা দিবসে আমাকে কেউ একটা গোলাপ তো দূরের কথা, আমাকে একটা ঘাস কোলো দেয়নি, কেউ বলেনি আই লাভ ইউ, কি দুঃখ আমার জান ভাইয়া। শুনো মায়াবতী, সারা বিশ্বের অবস্থা ভালো না, যে কোনো সময় বিশ্বযুদ্ধ লাগে যেতে পারে, তো আমরা কতকাল আর সিঙ্গেল থাকবো? হ্যাঁ তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল, তো ডবল হয়ে যায় না আমরা, তুমি কী বলো? ভালোবাসার দিবস পার হয়ে গেছে কী আছে? হ্যাঁ দিন আমরা প্রতিদিনই আমরা ভালোবাসা করব, আর যে যুদ্ধের দিন আসতেছে তাতে আগে ভাগে এই ডবল হয়ে যা বিয়াশাদি করে বাচ্চা কাচ্চা হয়ে গেলে একটা একধারা হয়ে যাবো না, কী বলো তুমি? দেখো তার মানে তুমি আমাকে প্রস্তাব দিচ্ছ, তুমি আমাকে বিয়ে করবে সরাসরি? আজকে কার মুখে কার মুখ দেখে যে উঠেছিলাম ঘুম থেকে, আল্লাহ আমার কপালটা খুলে গেল, আমি ভাবছিলাম আমি বুড়ে হয়ে যাবো, আমার বিয়ে হবে না। থ্যাংক ইউ কেলটু মাস্তেম, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় বন্ধুরা, সবাইকে বলছি সবাই বয়স বেশি পাকায়েন না, বেশি পাকাতে গেলে কিন্তু বুড়া হয়ে যাবেন, ওই কথাও দাম পাবেন না, তখন সবাই বুড়া বুড়া কহবে, তো দরকার কি অত বয়স পাকাইনির, ফল পাকাইনির অত দরকার কি? তো সবাইকে বলছি সবাই বিয়ে করে নেন, তো বিশ্বযুদ্ধ বাইরে যাওয়ার আগে, তাতে একটা তো ফরজ কাম করা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।